আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন। আপনারা সবাই জানেন বিগত আপনার 3-4 বছর ধরে 2017 সাল থেকে আমি আপনাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, আমরা প্রবাসী যোদ্ধা নামে এই ইউটিউব চ্যানেলটি। সো প্রথমে হয়তো চ্যানেলটির নাম অন্যরকম ছিল, তারপর আমি এটাকে কয়েকবার চেঞ্জ করেছি। তো যাই হোক, 2017 সাল থেকে প্রায় আপনার 4 বছর প্লাস আপনাদেরকে আমি সব দিক থেকে আপনাদের পরামর্শ দিচ্ছি এবং যেটা সত্য সঠিক নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরছি, এবং পাশাপাশি আমি আমার ব্যক্তিগত লাইফের অনেক ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কোন জিনিসটা আপনার সৈয়দ আরবে করবেন, কোনটা করবেন না, তারপর আর অনেক বিষয় হুরুব সংক্রান্ত অনেক আলোচনা আমি আমার নিজে থেকে করেছি। হ্যাঁ, এবং যেই নিউজগুলো আপনাদেরকে আমরা জানাই বা শোনাই, বিশেষ করে আমার কথাই বলি, অন্যদেরগুলো বাদই দিলাম, আমারটা আমি বলি, আমরা খুব কেয়ারফুলি এই বিষয়গুলো আগে বুঝি, তারপর আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, ফুট করে একটা নিউজ আসলো, তারপর আপনাদের সাথে বলে দিলাম, জাস্ট যেটা আসে গভর্নমেন্ট থেকে সেটাই বলি। ইনকেস আমার নিজের পার্সোনালি অনেক মতামত আপনাদেরকে আমি জানাই, এবং কি আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যারা আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন, তারপর হচ্ছে আপনারা যারা আমাদেরকে ইমোতে ফোন দিচ্ছেন, ফেসবুক পেজে নক দিচ্ছেন, এবং আপনারা আমাদের স্ক্রিন সহকারে অনেক প্রুফ দিচ্ছেন যে ভাই আমরা এই সমস্যার কারণে আমাদের এটা হয়েছে, এটা হওয়ার কারণে আমরা এই সমস্যার ভিতরে ভুগতেছি, ওই যে সতর্কগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাই এবং সবসময় জানাচ্ছি। তারপরও জানি না আসলে আপনারা কারা আছেন আমাদের এই চ্যানেলে, বা কোন দর্শকগুলো আপনারা আছেন আমাদের ভিডিওগুলোতে ডিসলাইক করেন। শুধু ডিসলাইক করে ক্ষান্ত হন নাই, আপনারা আমাদের ভিডিওগুলোতে রিপোর্ট করতে করতে এখন আমাদের চ্যানেলের 12টাই বাজায় দিচ্ছেন। আসলে আপনারা কি চানি না যে এই চ্যানেলটি না থাকুক ইউটিউবে? আজকে আপনাদের আমি কমেন্ট দেখব কারা কারা চান না যে আমাদের এই চ্যানেলটি ইউটিউবে না থাকুক, তাহলে ইউটিউবিং করে লাভ নেই, আপনাদের সামনে আর আসবো না, সমস্যা নেই, এটা আমাদের বিজনেস না ভাই। বিজনেস হলে ডেলি 15টা 20টা 10টা 5টা করে ভিডিও দিতাম, সত্য মিথ্যা বানানো 3-4টা মিলাইয়া ক্যাটাগরিতে ডেলি ভিডিও দিতে থাকতাম, ইনকাম হইতো, সমস্যা নাই, এতগুলো ভিডিও দেওয়ার আপনার অসুবিধা কিছু না, সারাদিন ভিডিও করবো, সারাদিন ভিডিও দেবো, সমস্যা নাই, কিন্তু সবসময় সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরি ভাই, এটাই কি অপরাধ? আপনারা ভিডিওগুলোতে ডিসলাইক করেন, গেল এক বিষয়, আপনারা এত পরিমাণে রিপোর্ট করছেন ভিডিওগুলোতে, তারপর চ্যানেলটাকে একেবারে ডাউন করে দিয়েছেন। যাই হোক, কী আর বলবো আপনাদের কথা, কারণ আমরা বাঙালিরাই এরকম, কেউ কোনো জিনিস নিয়ে যদি উপরে উঠতে যায় তাকে টেনে হেঁচড়ে নিচে নামানো যায় কীভাবে, আর আমাদের জাতীয় খেলা কী ভাই, হাডুডু, একজনে যাবে 10 জনে মিলা তারে ধরবে ফাড়াফাড়ি করে, আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, আর আমরা ঠিক এটাই প্রমাণ করতেছি সব জায়গাতে। দেখেন আমরা বাংলাদেশিরা বিদেশে আমরা যে কোনো কান্ট্রিতে যাই, দেখেন আমাদের বাংলাদেশের কোনো বেলু নাই, এই বেলু নাই কারণটা কী ভাই জানেন? কারণ আমরা এক বাঙালি আর এক বাঙালির দুশ্মন, একসাথে থাকতেছি বাট তাকে আমি দেখতে পাচ্ছি না, সে যদি দুইটাকে একটু বেশি ইনকাম করে তার প্রতি আমার হিংসা জেগে উঠছে। আসলে এই জিনিসটা আপনারা কেন করেন ভাই? এটা আপনার কোনো লাভ হবে না, তো আপনার কোনো লাভ হবে না, যে ইনকাম করতেছে তাকে নিয়ে যদি আপনি আপনার হিংসা দেখান, হিংসাবোধ আপনার ভিতরে জেগে ওঠে, তাহলে আপনি তার কিছুই করতে পারবেন না, দেখবেন আল্লাহ তাকে উপরেই তুলবে, কারো প্রতি কি হিংসা রাখা উচিত না, কথা বুঝতে পারছেন? যাই হোক, এখন মেইন যেই কাজের জন্য আপনাদেরকে আসলে এখানে ভিডিওটি করতেছি, যেই কাজের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি 2টা স্ট্রাইক, প্রথমে একটা স্ট্রাইক ছিল, তারপর পরপর আরেকটি স্ট্রাইক ছিল, আমাকে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভিডিও আপলোড করা একেবারে স্টপ করে দিচ্ছে ইউটিউব থেকে। আপনারা জানেন 3টা স্ট্রাইক হইলে ইউটিউব কর্তৃপক্ষ ইউটিউব চ্যানেলটাকে একেবারে ব্যানিশ করে দেয়, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে এখন আপনার স্ট্রাইক 2টা আছে, একটা দুটোটাই হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে আপনি যে আপনার যে রিপোর্ট করেন এটা ভালো না বা এটা এই ধরনের যে রিপোর্টগুলো আছে সেটাকে বলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। অলরেডি 2টা স্ট্রাইক আছে, তারপর কিছুদিন মাঝে আমাকে 2 সপ্তাহ অফ করে দিয়েছিল, সো এখন মোটামুটি ভিডিও আপলোড করতে পারতেছি আপনাদের জন্য, বাট পরবর্তী যদি আমরা একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাই 3টা স্ট্রাইক হইলে আমাদের চ্যানেলটা আর ইউটিউবে থাকছে না। জানি না আপনারা কারা কারা আমাদের ভিডিওগুলোতে ডিসলাইক করেন প্লাস হচ্ছে রিপোর্ট করেন, আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক ভাই। আমরা যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের ক্ষতি হচ্ছে, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো আপনার সঠিক না, আমাদের ফোন নাম্বার পর্যন্ত আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিই আমরা, যাতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আচ্ছা বলেন তো কারা আপনাকে ফোন নাম্বার দিবে কথা বলার জন্য?
আর আমি এমনও দিন নাই রাত্রে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত সজাগ থাকি। আপনারা সারা দিন কলের উপর রাখেন আমাকে, সারাটা দিন কল দেন, আপনাদের প্রত্যেকের কল ধরি এবং অনেকের আছে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আপনাদেরকে সময় দিই আপনাদের সমস্যা নিয়ে, এবং যতটুকু আমার সম্ভব ক্যাপাসিটি আছে অতটুকু আপনাদেরকে সাজেশন দিই। বাঙালি আমরা, আমরা হচ্ছি বাঙালি, বুঝতে পারছেন? যাই হোক, আপনাদেরকে কি আর বলবো, বলার কিছু নাই, বাসা হারিয়ে ফেলছি। ইউটিউবে কলে করবো না, এতে নেই সমস্যা নাই, ইউটিউব তো আর আমার প্রকৃত বিজনেস না, আমার অন্য অন্য বিজনেস আছে ভাই, এটা হচ্ছে বাস শখের বিষয় করি। যেহেতু আমি প্রবাসী, আমি যেই সকল সমস্যাগুলো ফেস করছিলাম সৌদি আরবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাই এবং বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে জানানোর চেষ্টা করি, ঠিক আছে? যাই হোক, তারপর আমি আরেকটা চ্যানেল খুলছি। কয়েক ভাই আমাকে ফোন করে বলতেছেন, ভাই চ্যানেলটা অফ করবেন না, বা এই আপনি একটা চ্যানেল খোলেন, আমরা আপনার সাথেই আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আমি একটা চ্যানেল খুলছি আপনাদের জন্য। এটা আগের চ্যানেল ছিল, আমি ওটাতে অন্য ভিডিও আপলোড করতাম, সো এখন ওগুলো ডিলিট করে এখন নতুন করে ভিডিও আপলোড করা শুরু করছি। চ্যানেলটির নাম হচ্ছে প্রবাস 24। তো আপনারা যারা আমার প্রকৃত দর্শক আছেন, যারা সবসময় আমাদেরকে ফলো করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চাইলে আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন হবে কি, আমাদের এই চ্যানেলটা যখন বাতিল হয়ে যাবে কোনো কারণে, আমরা চাই না যাতে বাতিল হোক, আল্লাহ ভালো জানে, যদি কখনও আমাদের এই চ্যানেলটি বাতিল করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ, তখন আপনারা সবসময় আমাদেরকে ওই চ্যানেলে ফলো করে ওই চ্যানেলে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারবেন, ওই চ্যানেলে সব আপডেটগুলো ওই চ্যানেলে পাবেন, ঠিক আছে? আর রিকোয়েস্ট করবো ভাই, আপনারা যাদের ভালো লাগে না আমাদের কথাগুলা, কারণ সত্য কথা একটু তিতা লাগে ভাই, ঠিক আছে, যাদের ভালো লাগে না তারা আমাদেরকে ডিসলাইক, আমাদেরকে রিপোর্ট না করে চ্যানেলটাকে ছোট্ট করে আনসাবস্ক্রাইব করে চলে যান, গুড। কিন্তু ওই চ্যানেল ডিসলাইক করে তারপর হচ্ছে আপনার কি বলে এই রিপোর্ট করে অপরকে ক্ষতি করেন কেন ভাই, এগুলো ভালো না তো। আপনি চাইলে কিন্তু সবার ক্ষতি করতে পারবেন না, যদি আল্লাহ না চায়। যাই হোক, আপনারা সবাই কথাগুলো মাইন্ডে নেবেন না, আমি সবার উদ্দেশ্যে বলি নাই, আমি কয়েক কিছু লোকের উদ্দেশ্যে বলছি। আমি কয়েকদিন আগে একটি ওমরা বিষয়ে কথা বলছিলাম, কয়েকদিন আগে বলতে প্রায় মনে মাসখানিকের ওপর হইব সম্ভবত, মানে ওমরা হজের বিষয়ে অনেক কথা বলছিলাম, সেখানেও আপনার ডিসলাইক, সেখানেও আপনার রিপোর্ট। হায় রে ভাই, কী করলে আপনারা লাইক দিবেন, কী করলে? আপনাদের যদি বলি, মিথ্যা কথা যদি বলি, তাইলে মনে হয় আপনারা লাইক দিবেন, খুশিও হবেন, কিন্তু সত্য কথার এখন বাদ নাই, সত্য কথার বাদ নাই ভাই, এটাই স্বাভাবিক, বর্তমান জামানাটাই চলতেছে এরকম। তো যাই হোক, আমার কথা যদি কারো কোনো মনে আঘাত লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এগুলা বলতে চাইছিলাম না, কিন্তু দেখলাম পরপর আমার দুইটা স্টেক আসার পর, এরপর একটা স্টেপ রিমুভ হয়েছে 3 মাস পর, তারপর আরেকটা স্টেক চলে আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ভিডিও স্ট্রাইক না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এগুলো আপনারাই করতেছেন, ঠিক আছে? তো আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, আপনারা যাদের ভালো লাগে না আমাদের চ্যানেলের, বা আমাদের কথাগুলো যাদের ভালো লাগে না, ক্ষতি হয়, আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যান, আপনাদের দুই একজনের জন্য, বাকি লোকদের মানে আপনার যেই আমাদের কাছ থেকে হেল্প পাবে, কিছুটা পরামর্শ পাবে, কিছু সঠিক তথ্য জানতে পারবে, তাদেরকে ভাই শুধু শুধু কষ্ট দেন না, ঠিক আছে? তাদেরকে কষ্ট দেন না, আপনার ভালো না লাগলে আপনি আমাদেরকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, আপনাকে আমরা জোর করে রাখছি না, যে ভাই থাকেন, আমাদেরকে দেখেন, আমাদের কথাগুলো শোনেন, যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না ওয়েল গুড, ডিসলাইক মেরে চলে যাওয়ার দরকার নাই, রিপোর্ট মেরে চলে যাওয়ার দরকার নাই, আনসাবস্ক্রাইব করে দেন, আপনার কাছে আর নোটিফিকেশন যাবে না। তো আপনাদেরকে সর্বশেষে অনুরোধ করবো, আপনারা সবাই যারা এই ভিডিওগুলো দেখেন ফলো করেন আমাদেরকে, প্রবাস 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন কথা হচ্ছে কোথায় পাবেন চ্যানেলটি, এই ভিডিওর শেষেই পাবেন, ঠিক আছে? এই ভিডিওর শেষেই দেখবেন, এখন হয়তো আপনারা দেখতেছেন স্ক্রিনে প্রবাস 24 বলগুলো একটা নকশা, এখানে টাচ করে সাবস্ক্রাইব করে ফেলেন, অথবা দুইটা ভিডিও থাকবে, যে কোনো ভিডিও একটা ক্লিক করেন আপনারা ওই চ্যানেলে চলে যাবেন। আর যারা তারপরেও পাবেন না, আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করেন, ভিডিও ডেসক্রিপশনে পাবেন, তারপর আমাদের কমিউনিটি ট্যাব দেখেন, কমিউনিটি ট্যাবেও আমাদের ওই চ্যানেলের লিঙ্কটা পাবেন। তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন। আর আপনারা যারা যে কোশ্চেনগুলো করবেন এই চ্যানেলে হোক বা ওই চ্যানেলে হোক, এই চ্যানেলে কোনো প্রকার আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া হবে না, আপনাদেরকে কমেন্টের অ্যান্সার এবং আমি লাইভে যখন আসবো আপনাদেরকে ওই চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে, ওই চ্যানেলে আপনারা সবসময় আমার লাইভগুলো পাবেন এবং আপনাদের যে কমেন্টের যে অ্যান্সারগুলো, সব অ্যান্সারগুলো আপনারা ওই চ্যানেলে পাবেন, এখন থেকে এই চ্যানেলে কোনো রকম কমেন্টের অ্যান্সার পাবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা ওই চ্যানেলটিতে অ্যাক্টিভ থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।